কুতুবের হাট বাজারে ব্যবসায়ী কমিটির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ ততই বাড়ছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের ধারে ধারে, প্রচার প্রচারণা মাঠে ব্যস্ত সময় পার করছেন সহসভাপতি পদে টেলিভিশন মার্কা নিয়ে আলাউদ্দিন রিপু ভূঁইয়া। তিনি আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি সহসভাপতি পদে নির্বাচিত হই, বাজারকে একটি মডেল বাজার হিসাবে রূপান্তর করব। আলাউদ্দিন রিপু ভূঁইয়া, কুতুবের হাট বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী। আমাকে আগামী 11 নভেম্বর টেলিভিশন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।